নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। নর্থ ইস্ট নিউজের পর্দায় আপনারা যেই দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে শিলচরের একটা ব্যস্ততম বাজার ফাটক বাজার, সবচেয়ে বৃহৎ বাজার শিলচর শহরের ফাটক বাজার। সেই ফাটক বাজারের দৃশ্য এখানে দেখা যাচ্ছে, একটি গাড়িতে বাজার করা জিনিসপত্র মালপত্র তোলা হচ্ছে। কিন্তু তারপর দেখা গেল বাজারটিতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, অর্থাৎ গাড়ি ঘোড়ার জ্যাম হয়ে গেল, অনেক সময় আটকা পড়ে গাড়ি ঘোড়া এই শহরে। মানে এই শহরে তো এটা নিত্যদিনেরই ঘটনা, শিলচর শহরে প্রতিটি রাস্তায় জ্যাম থাকে, তার মধ্যে ফাটক বাজারের যে ট্রাফিক জ্যাম, যেটা যানবাহন এদিকে বাজার, এদিকে লোকেরা বাজার করছে, এদিকে বিক্রেতারা সবজি বিক্রেতারা সবজি বিক্রি করছেন, এর মধ্যে গাড়ি ঘোড়ার জ্যাম, প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয় জনগণরা। যারা এই বাজারে আসেন তাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়, অনেক সময় আটকা থাকে। তার কারণ হিসাবে জানা যায় এই যে কালো রঙের গাড়িটি দেখছেন সেটি রাজদীপ দাস নামে এক ব্যক্তির। উনি কিছু সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ রিলিফ ক্যাম্পে কিছু মাল কেনার জন্য ফাটক বাজারে আসেন। গাড়িটি যখন পার্ক করতে চান সাইডে, তখন নাকি ফলের দোকানের মালিক উনাকে বাধা দেন। গাড়িটি এই রাস্তার পাশে পার্ক করতে পার, অর্থাৎ দোকানের সামনে পার্ক করতে পারবেন না। তো নিরুপায় হয়ে ব্যক্তিটি ওই রাস্তাতেই মাল তোলা শুরু করেন, কেনাকাটা শুরু করেন। ভদ্রলোকটি চাইছিলেন না, অর্থাৎ রাজদীপ দাস চাইছিলেন না সেরকম মিডিল রাস্তায় গাড়িটি থামিয়ে মালপত্র এভাবে কেনাকাটা করার। কারণ উনি হিসাবে জানিয়েছে, যদি রাস্তার সাইডে যদি না রাখতে পারেন তাহলে জ্যাম, ট্রাফিক জ্যাম লেগে যেতে পারে, গাড়ি ঘোড়া আটকা পড়ে যেতে পারে। ফলের দোকানের মালিক উনাকে রাস্তার পাশে, অর্থাৎ দোকানের সামনে গাড়িটি পার্ক করতে না দেওয়ায় উনি নিরুপায় হয়ে ও রাস্তার মিডিলেই গাড়ি থামিয়ে কেনাকাটা করছেন। সেটার জন্য উনি প্রতিবাদ করতে গিয়ে একটা ফেসবুক লাইভ করেন। ফেসবুক লাইভের মাধ্যমে উনি এই কথাগুলো বলছেন। গাড়িটা হইন আমরা জিনিসের লাগিয়া, রিলিফের লাগি, মানুষের সাহায্য করার লাগি আমরা গাড়িটা রাখিয়া জিনিসটা উঠাইয়ার। তারা গাড়িগুলো এদিকে সাইড করতে পারি না, যেমন তারা ব্যক্তিগত এইগুলো রাস্তা। তো ওই এটা আমার একটা কোয়েকশন রইল যে বিনা কারণে এখন রাস্তাটা পুরো জ্যাম লাগছে, গাড়িটা যদি আমরা সাইড করতাম এখানে তাহলে এই সমস্যাটা হলো না। আমরা ভালো কাজের লাগিয়া জিনিস নিয়ে মানুষের দেওয়ার লাগিয়ে আমরা ইয়ে করছিলাম, সে কিন্তু গাড়ি রাখতে দিচ্ছে না এই দোকান মালিক। আমার একটা কোয়েকশন হইলো, ফাটক বাজারে যারা দোকান আছে দোকানের লগে রাস্তাটা কি তারার ব্যক্তিগত? গাড়িটা হইন আমরা জিনিসের লাগিয়া, রিলিফের লাগি, মানুষের সাহায্য করার লাগি আমরা গাড়িটা রাখিয়া জিনিসটা উঠাইয়ার। তারার গাড়িগুলো এদিকে সাইড করতাম পারি না, যেমন তারার ব্যক্তিগত এইগুলো রাস্তা। তো ওই এটা আমার একটা কোয়েকশন রইল যে বিনা কারণে এখন রাস্তাটা পুরো জ্যাম লাগছে, গাড়িটা যদি আমরা সাইড করতাম এখানে তাহলে এই সমস্যাটা হলো না। আমরা ভালো কাজের লাগিয়া জিনিস নিয়ে মানুষের দেওয়ার লাগিয়ে আমরা ইয়ে করছিলাম, সে কিন্তু গাড়ি রাখতে দিচ্ছে না এই দোকান মালিক।